পশ্চিম মেদিনীপুর। 2002 সালের পয়লা জানুয়ারি মা মেদিনীপুর থেকে দুই সহোদর হয়ে ওঠে, একজন পূর্ব আর একজন পশ্চিম মেদিনীপুর নামে পরিচিতি লাভ করে। আবার 2017 সালে চৌঠা এপ্রিল পশ্চিম মেদিনীপুরের আরেক সহোদরার জন্ম হয়, ঝাড়গ্রাম। মোট 6,308 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে 59,13,457 জন বাসিন্দা সমৃদ্ধ পশ্চিম মেদিনীপুর। শিক্ষিতের হার 80%। পশ্চিমবাংলার অন্য সকল জেলার মতো চাষ মাছ এই জেলার প্রধান হাতিয়ার। দাঁতন, মিশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, কেশপুর এবং মেদিনীপুর বিধানসভা রয়েছে পশ্চিম মেদিনীপুরে। খড়গপুর আইআইটি আজ সারা বিশ্বের উৎকৃষ্ট শিক্ষাকেন্দ্র হিসাবে পরিচিত। ঠিক তেমনই ভারতীয় স্বাধীনতা আন্দোলনে বর্তমানের পশ্চিম মেদিনীপুরের অবদান উল্লেখযোগ্য। ক্ষুদিরাম বসু, হেমেন্দ্রচন্দ্র কানুনগ, বীরেন্দ্রনাথ শাসমল, মহাশ্বেতা দেবী, তার শিক্ষাকেন্দ্র কর্মভূমির অনেকটা জুড়ে রয়েছে মেদিনীপুর। হুসেন শাহিদ সুরওয়ার্দী ব্রিটিশ রাজত্বকালে কলকাতার ডেপুটি মেয়র হয়েছিলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী। তার শৈশব কৈশোর কেটেছে অবিভক্ত মেদিনীপুরে। এতগুলো কথা বললাম যে ভাষার সাহায্য নিয়ে সেই ভাষার বর্ণমালার সঙ্গে আমাকে আমাদের পরিচয় ঘটিয়েছেন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাস পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। সাগর বলে কথা আমাদের স্বল্প পরিসরের গণ্ডুষে তাকে ধারণ করি কি করে। আমি এক ভব ঘুরে এসিটিভি ফ্রি ছেড়ে চষে বেড়াই কাছে দূরে, নামটি আমার বিশ্বনাথ, নামটি আমার বিশ্বনাথ। হাটে মাঠে পড়ে পাত, অচেনাকে আপন করে আবদারে বলি তাকে মাসিমা মালপোয়া খামু। আমি এক ভব ঘুরে এসিটিভি ফ্রি ছেড়ে চষে বেড়াই কাছে দূরে, নামটি আমার বিশ্বনাথ। ১৫২৯ সাল, তৎকালীন মোগল সম্রাট দিল্লির সুলতান বাবর আক্রমণ করেছিল বিহারের পাঠান সুলতানকে। অবিভক্ত বাংলা, উড়িষ্যা, বিহার, বাংলা তখন সব একসাথে। বাবরের সেনাপতি মতান্তরে বাবরের লক্ষ্য পড়েছিল এই বাংলার ওপরে। সেনা ছাউনি পড়েছিল কাশীগঞ্জ গ্রামে, যেটি ক্ষীরপাইতে অবস্থিত। বলে বাবর এসেছিলেন, কেউ বলে না বাবরের সেনাপতি এসেছিলেন। যেই আসুক, তাদের হঠাৎ একদিন ইচ্ছা হলো একটু মিষ্টি খাবেন। বাংলায় এসছে জল, মিষ্টি, মাছের জায়গা, তো মিষ্টিকে একটু স্বাদ নিয়ে দেখতে ইচ্ছা হলো। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো পরাণ মোদককে, সেই সময় শ্রেষ্ঠ ওই মিষ্টি তৈরি করার একজন কারিগর। পরাণ মোদক ভাবলো যে এইরকম ধরনের মানুষকে তো কোনোদিন মিষ্টি খাওয়ানোর সুযোগ হয়নি, তাহলে এমন মিষ্টি খাওয়াবো যেটা আজ অবধি তৈরি করা হয়নি। তৈরি হলো এক নতুন মিষ্টি, সেই মিষ্টি পরিবেশন করা হলো বাবরের সেনাপতিকে মতান্তরে বাবরকে। মিষ্টিটা খাওয়া হলো, অসম্ভব সুন্দর তার স্বাদ। খাওয়ার পরে পরাণ মোদককে তারা সমস্ত রকম উপঢৌকন দিল, পয়সা, যা যা দরকার। শেষে জিজ্ঞাসা করা হলো মিষ্টির নাম কি। পরাণ মোদক একটু চুপ থাকলেন, কিন্তু উপস্থিত বুদ্ধির বলে বললেন, আপনার জন্য তৈরি মিষ্টি বা আপনার সুলতানের জন্য তৈরি মিষ্টির আর কি নাম হতে পারে, তার নামেই হবে, এই মিষ্টির নাম বাবর শাহ। গ্যাসো ফার্স্টের মাসিমা মালপোয়া খামো, চলতে চলতে আজ ক্ষীর পাই, পশ্চিম মেদিনীপুর, লক্ষ্য বাবর শাহ।
গ্যাসোফাস্টের মাসিমা মালপোয়া খামু আমাদের নিয়ে এসছে হালদার দিঘি, মানে ক্ষীরপাইয়ের হালদার দিঘির এখানে শান্তিনাথ মিষ্টান্ন ভাণ্ডার সুইটস। শান্তিনাথ মিষ্টান্ন ভাণ্ডারে একটা অশান্তি দিয়ে তৈরি, মানে বলতে গেলে সেটা অশান্তি ছিল ব্যাকগ্রাউন্ডে তার ঘটনা, কারণ বাবরের সেনাপতি বা মতান্তরে বাবরই এসেছিলেন এখানে, সেনা ছাউনি ফেলেছিলেন, আর সেনা ছাউনি তো নিশ্চয়ই ফুল গাছ বসানোর জন্য আসে না, যদিও ক্ষীরপাই দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়, তবুও এসছিলেন একটা অশান্তির কারণে, কিন্তু সেটা একটা শান্তিতে চলে এসেছিল। এবং একটা খাওয়ার আবিষ্কার হয়েছিল সেই রাত্রে, যে খাবারটার নাম হচ্ছে বাবর শাহ। কিন্তু এখানে আসার পরে শুনলাম, আমার সঙ্গে রয়েছেন তপন কারক, মানে ব্যাকরণ যারা পড়েছেন কারক পরিষ্কার বোঝেন, কর্মকারক করণ কারক, এই শ্রেষ্ঠ কারক বা কারণ আজকে এই দোকানের যিনি তৈরি করছেন হাতে করে ক্ষীরপাইয়ের আমাদের এই বিখ্যাত বাবর শাহ। তপনবাবু, এখানে আসার পরে একটা শুনছিলাম যে বাবর এখানে আক্রমণ করেছিল বা সেনাপতি আক্রমণ করেছিল, তাকে খুশি করার জন্যে পরাণ মোদক নামে একজন তৈরি করেছিল, কিন্তু আপনার কাছে এসে প্রথম শুনলাম অহল্যা বলে একটা বিষয় এখানে আছে, অহল্যা বাই, কি ব্যাপারটা? অহল্যার সঙ্গে বাবরের একটা বচসার সৃষ্টি হয়। আচ্ছা, সৃষ্টি হয় বলতে ওই গড়বান্ধরন বলে একটা জায়গা আছে, গড়বান্ধরন এখান থেকে যেতে হয়, এখান থেকে 15-16 কিলোমিটার দূর। হ্যাঁ, তো ওই গড়বান্ধরন অহল্যা বাই চেয়েছিল যে গড়বান্ধরন তো আমাকে দেওয়া হোক। আচ্ছা, তো তাতে উনি রাজি হয়নি, না রাজি হওয়ার জন্য ওনার সঙ্গে যুদ্ধ চলে। তো যুদ্ধ চলার পরে ওনাকে ধরতে পারেনি অহল্যা বাইকে, বাবর ধরতে না পারার জন্য ক্ষীরপাইয়ে এসে ক্যাম্প করেছিল বাবর। সেই ক্যাম্পে নাইট হল করেছিল বাবর। তো বাবর নাইট হল করার পরে আমাদের এই ক্ষীরপাইয়ে মানে চপ মুড়ি ছাড়া অন্য কিছু খাবার থাকেনি। আচ্ছা, তো সেই সময় এইটা আবিষ্কার করেছিল এই বাবর শাহ। আচ্ছা, তখন থেকে সবাই বাবর শাহ বলে চিনে। কী এমন বাজালেন যে এরকম একটা উঠোন থেকে মন চলে গেল যে কোথায় কোথায় কী বলবো, সব কথা বলে প্রকাশ করা যায় না, কিছু জিনিস অনুভব করতে হয়। গ্যাসোফাস মাসিমা মালপো খামু সেই অনুভব করালো। আপনার বাঁশি শুনে তো বৃষ্টি আসতে শুরু করে দিল, আকাশের মন ভার হয়ে গিয়েছে। আমার তরফ থেকে একটু হাসতে হবে, সেটা হাসাবে আমাদের গোপাল ভাঁড়, আপনাকে এটা আমরা উপহার দিলাম। আপনারও দীর্ঘজীবী হন, আপনি আপনার দীর্ঘজীবন কামনা করি, আর এরকম বাঁশি শুনিয়ে মানুষকে হাসান, কাঁদান, ভালো রাখুন। ধন্যবাদ। তপনবাবুর হাতে জাদু আছে, সে জাদু কোনো কিছুকে ভ্যানিশ করতে পারে না।
তবে বাবর শাহকে আমাদের মুখে ভ্যানিশ করে দেবেন উনি, এত সুন্দর স্বাদ। আর বাবর শাহকে খাওয়ানো হয়েছিল উপরে নাকি মধু ছড়িয়ে? হ্যাঁ, বাবর শাহ ওই ডালদা ময়দা দিয়ে মাখতে হয় প্রথমে, তারপরে তেলে ভাজার পরে ওটা মধু দিয়ে খেতে হয়। আমরা মধু দিয়ে খাবো, যদি এখন রস দিয়ে তৈরি করা হয় নাকি? হ্যাঁ, এখন রস দিয়ে তৈরি করা হয়, মানে দামটা কম দামে দেওয়ার জন্য, মানে চিনি রস দিয়ে দেওয়া হয়। চিনি রস দিয়ে, মানে অপভ্রংশ তো শব্দেরও হয়, অপভ্রংশ তো সাহিত্যেরও হয়। তো বাবর শাহ ওই মধু থেকে এখন চিনির রসে এসছে, কিন্তু ভাই আমরা কোনো অ্যাডজাস্ট করতে পারবো না। যারা আমাদের সঙ্গে দেখছেন গ্যাসোপাস্টের মাসিমা মালপোয়া খামু, তাদের শ্রেষ্ঠ জিনিসই আমরা পরিবেশন করব, বাবর শাহ উইথ মধু। আহা, হানি বাবর শাহ। বাবর শাহ, বাবর কেন এরকম মিষ্টি যদি আমাকে কেউ করে খাওয়ায় আমি এরকম আক্রমণ ছেড়ে দেবো, কোনো আক্রমণেই যাবো না। এমনি বলবো তোমরা থাকো, রাজ্য তোমাদের, ঘর তোমাদের, বাড়ি তোমাদের, লড়ির আওয়াজটা শুধু শব্দ দূষণে। মানে যদি কখনো সময় থাকে দীঘা ঝাড়গ্রাম যাওয়ার পথে বাবর শাহ খেয়ে যাবেন কৃপাই থেকে। ও মানে বলে না, পরানটারে যদি গামছা দিয়ে ধরে রাখতে পারতাম। ব্যাসবার মাসিমা মালপোয়া খামো, তোমার মঙ্গল হোক, এই কথা বলি, কারণ এই জিনিস তুমি আমায় খাওয়ালে। কিছু না মনে করেন, খাঁটি মধু দিয়ে বাবর শাহ। শান্তিনাথ সুইটসে এসেছিলাম আমরা আজকে বাবর শাহ খেতে, ঘির পাইয়ে সে বিখ্যাত মিষ্টি। আর যিনি আমাদের সঙ্গে এতক্ষণ থাকলেন, ইতিহাস জানালেন এবং তার হাতে তৈরি বাবর শাহ আমরা খেলাম, তার কাছেই এই একটা মিষ্টি লোক। এই লোকটার নাম গোপাল ভাঁড়, পড়েছেন তো ছোটোবেলায়, কত হাসায় কত মিষ্টি মিষ্টি কথা বলায়, আপনার হাতে তুলে দিলাম। শান্তিনাথ সুইটসে রেখে দেবেন, আর বলবেন গ্যাসোফাস্ট মাসিমা মালপোয়া খামুর তরফ থেকে দিয়ে গিয়েছিল। আরও সুন্দর সুন্দর মিষ্টি বানান, আর আমাদের এই মিষ্টি অনুষ্ঠান চলতে থাকবে।